জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে অ্যারে তৈরি করা খুবই সহজ আমরা আগের পর্বে দেখেছিলাম যে আমরা কোন একটা অ্যারে তৈরি করতে গেলে শুধু আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং এর মাঝখানে যে ডেটাগুলো আমরা রাখতে চাই সেগুলো আমরা কমা 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 দিয়ে সেপারেট করে রাখতে পারি ওকে এই যে আমাদের তিনটা এলিমেন্টের একটা অ্যারে তৈরি হয়ে গেল আমরা যদি আরেকটা এলিমেন্ট বাড়াতে চাই তাহলে এভাবে আমরা যত ইচ্ছা এলিমেন্ট এখানে রাখতে পারি তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা এলিমেন্টগুলো রাখলাম এগুলো আমরা দেখবো কীভাবে এগুলো আমরা ইউজ করব কিভাবে আপনি যদি একটা অ্যারে কখনো প্রিন্ট করেন কনসোলে তাহলে আমরা কি দেখব দেখি তো একটু এই যে এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের চারটা এলিমেন্টই আছে এখন আমি যদি প্রথম এলিমেন্টটাকে ধরতে চাই তাহলে কী করব মনে রাখতে হবে জাভাস্ট্রিক্টের অ্যারেতে সবসময় প্রথম এলিমেন্টটা শুরু হয় হচ্ছে জিরো থেকে অর্থাৎ জিরো নাম্বার এটা হচ্ছে অ্যাপলটা হচ্ছে জিরো নাম্বার এলিমেন্ট ব্যানানা হচ্ছে এক নম্বর এলিমেন্ট অরেঞ্জ হচ্ছে দুই নাম্বার ওয়ান কত নাম্বার তিন নাম্বার রাইট সো আমরা যদি প্রথম এলিমেন্টকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব এখানে ঠিক ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এটার ইন্ডেক্সটা বলে দেব ওকে এই পজিশনটাকে মনে রাখবেন যে এর ভিতরে প্রতিটি এলিমেন্টের যে পজিশন এটাকে ইন্ডেক্স অথবা অফসেট এই নামে ডাকা হয় ঠিক আছে আমরা এই দুইটা টার্মই ইউজ করব পরবর্তী সবগুলো ভিডিও থেকে আমরা বলবো না যে পজিশন তার কারণ আমার কাছে মনে হয় যে যখন আপনি একটা জিনিস শিখবেন তখন অ্যাকচুয়াল টার্মে শেখাটা বেটার ওকে সো আমরা যদি জিরো নাম্বার অফসেটে কে আছে সেটা দেখতে চাই তাহলে আমরা এভাবে প্রিন্ট করতে পারি দেখি হ্যাঁ জিরো নাম্বারে অ্যাপও আছে আমরা যদি দুই নাম্বার অফসেটে দেখতে চাই যে কে আছে দুই নাম্বার অফসেটে কী আছে তো দুই নাম্বার ইন্ডেক্স অরেঞ্জ আছে তাই না কারণ আমরা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে অ্যারে ইনডেক্সিং শুরু হয়ে হচ্ছে জিরো থেকে প্রথম এলিমেন্টটা সবসময় জিরো নাম্বার পজিশন আছে ওকে সো হ্যাঁ আমরা অরেঞ্জ এখন যদি আমরা চার বলি তাহলে আমরা কি দেখবো আমরা কি ক্লাম দেখব কি মনে হয় না আমরা কিছুই দেখব না আমরা দেখব আনডিফাইন্ড কারণ এখানে আসলে চার নাম্বার অফসেটে কোনো এলিমেন্ট নাই কারণ জিরো ওয়ান টু থ্রি এবং ফোরে আসলে কেউ নাই সো আমরা যদি ফোরে একটা নতুন এলিমেন্ট রাখতে চাই ধরেন আমরা ফোরে বললাম যে গ্রেফত এখন যদি আমরা দেখতে চাই যে আসলে আছে দেখি মানে কনসোলের ভিতরে ফোরে কেউ আছে দেখি আমরা চলেন প্রথমে কি আসবে প্রথমে আসবে হচ্ছে আনডিফাইন্ড আর তারপরে কারণ ওই সময় ফোর পজিশনে কেউ নাই আনডিফাইন্ড এবং তারপরে আমরা যেহেতু অ্যাড করেছি ফোরে তখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে গ্রেপ নামে একটা নতুন এলিমেন্ট এসেছে সো আমরা যদি এখন জানতে চাই যে এই অ্যারেটাতে কয়টা এলিমেন্ট আছে তাহলে আমরা কীভাবে বের করবো তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যারেতে লেন্থ নামে একটা প্রপার্টি আছে ওকে দেখি আমরা রুটস ডট লেনথ এখন আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন এখানে পাঁচটা এলিমেন্ট আছে এটা কিন্তু চার নেই জিরো থেকে শুরু হয়েছে বলে কিন্তু চার না হ্যাঁ টোটাল পাঁচটা এলিমেন্ট আছে এই জিনিসটা মনে রাখবেন যে এর ইন্ডেক্স জিরো থেকে শুরু হলেও লেনথে আমরা সবসময় কারেক্ট এলিমেন্টটাই দেখতে পাবো ওকে কারেক্ট মানে নাম্বারটাই দেখতে পাবো সো আমরা এখন যদি মনে করেন শেষ এলিমেন্টটা ধরতে চাই অ্যারেতে যে কয়টা এলিমেন্টে থাকুক না কেন আমরা শেষ এলিমেন্টটা অ্যাক্সেস করতে চাই ওকে তাহলে আমরা কিভাবে করব বলেন তো আমরা তো জানিই না যে কয়টা এলিমেন্ট আছে সো আমরা কি করব আমরা একটা ভ্যারিয়ে বলে ইচ্ছে করলে লেন্থ নিয়ে নিতে পারি যে লাস্ট অফসেট ইকুয়াল টু কত আমাদের উপরের এড়াতে লাস্ট অফসেট কত চার না সো আমরা এটা হার্ড কোট করে দিতে পারি তাই না সো আমরা তখন বলতে পারি যে কনসোল ডট লগ ফ্রুটস লাস্ট অফসেট এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখছি হ্যাঁ ঠিক আছে এসেছে কিন্তু আমরা যদি এরকম হার্ড কোড না করে করতে চাই আমরা অ্যাকচুয়ালি বের করতে চাই যে হ্যাঁ কয়টা এলিমেন্ট আছে এটা প্রোগ্রামেটিক্যালি আমরা বের করি কম্পিউটারটা দিয়ে হিসাব করাই তাহলে কী করব ওই যে লেন্থ নামের প্রপার্টিটা অ্যাক্সেস মানে অ্যাক্সেস করব লেন্থ এখন যদি আমরা রান করি এটা কি আমাদের আসবে কী মনে হয় না আসবে না দেখেন আনডিফাইন্ড এসেছে কেন আনডিফাইন্ড এসেছে কারণ আমাদের এটা হচ্ছে পাঁচটা এলিমেন্ট আছে কিন্তু লাস্ট অফসেটটা তো ওই নাম্বারটা না লেন্থটা না এটার থেকে সবসময় এক বিয়োগ যাবে ওকে তাহলে হচ্ছে আমরা লাস্ট অফসে পাবো যেমন এখানে আমরা এটা এইটুকুন কোড এখানে ফেলে দিই আগের তাহলে এখানে দেখেন জিরো ওয়ান টু থ্রি কিন্তু আমাদের লেন্থ হচ্ছে চার ওকে কিন্তু ইন্ডেক্স হচ্ছে লাস্ট অফসেটটা হচ্ছে থ্রি সো লেন্থ থেকে সবসময় এক বিয়োগ দিতে হয় যদি আমরা লাস্ট এলিমেন্টটাকে ধরতে চাই ওকে তাহলে আমরা যদি এখন রান করি এখন আমরা দেখতে পাবো যে হ্যাঁ এখন ক্লাস এলিমেন্টটা আমরা অ্যাক্সেস করতে পেরেছি যেটা হচ্ছে না প্লাম আমরা যদি এখানে আরেকটা নতুন এলিমেন্ট এখন অ্যাড করি তাহলে কি আমরা প্লামই দেখব দেখি রান করে না আমরা এই যে দেখেন এখানে তখন গ্রোয়ে চলে এসছে মজার না অনেক মজার তো আমরা কি কি শিখলাম আমরা শিখলাম যে আমরা পজিশনটাকে ইন্ডেক্স বা অফসেট বলবো আমরা শিখলাম যে অ্যারের প্রথম এলিমেন্টের ইন্ডেক্স বা অফসেট হচ্ছে জিরো এবং জাভাস্ক্রিপ্টে স্টেপ্ট এরের কোনো সাইজের উপর কোনো লিমিট নেই আপনি ইচ্ছা করলেই যতগুলো এলিমেন্ট রাখতে পারবেন ঠিক আছে ইচ্ছা করলে এলিমেন্ট বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা অনেক লিবরল এবং জাভাস্ক্রিপ্টে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এটা বের করতে হলে আমরা লেন্থ নামের প্রপার্টিটা ইউজ করব ঠিক আছে আর লাস্ট এলিমেন্টটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে লেন্থ মাইনাস ওয়ান মনে রাখতে হবে ওকে সো সাথে থাকবেন আমরা নেক্সট পর্বে আরও মজার মজার জিনিস নিয়ে আসছি